Kick. আনন্দ দেওয়ার জন্য একটু করতালি দিয়ে সহযোগিতা করবেন, ধন্যবাদ। এখন আপনাদের সামনে পারফরমেন্স করবেন ব্ল্যাক বেল্ট, যেটাকে বলা হয় মাস্টার ডিগ্রি। মাস্টার ডিগ্রি একজন টিচার সেম পারফরমেন্স করছেন অভিজিৎ রয়। হাততালি ধন্যবাদ।
আমরা অবশ্যই দেখব একজন আরেকজনকে মারছে তখন কিভাবে সেভ করছে, নিজেকে বাঁচাচ্ছে কিভাবে। এইভাবে যদি কেউ হাতটাকে ধরে হাতটাকে ছাড়াবার চেষ্টা করে, হাতটাকে গ্যাসুলি এবার এখান থেকে কি করে ছাড়াবো, আমরা কি করে ছাড়াবো, এইভাবে টানা হেঁচড়া করি তো টানা হেঁচড়া। আমাদের প্রত্যেকের কাছে ক্ষমতা আছে, প্রত্যেকের কাছে পাওয়ার আছে, নেই যেটা সেটা হচ্ছে স্পিড এবং টেকনিক পদ্ধতি। এটাকে এখানে ধরার জন্য জাস্ট সিঙ্গেল হ্যান্ড, জাস্ট আমি হাতে দুটো করতাম, সঙ্গে সব হাতটা ধরার সঙ্গে সঙ্গে হাতটাকে নিজের হাতটাকে আমি নিজের দিকে টান দিলাম, অটোমেটিক গ্রিপটা ছেড়ে গেল। এটা হচ্ছে একটা পদ্ধতি। এবার দুটো হাত দিয়ে দুটো হাত দিয়ে উনি শক্ত করে ধরেছেন, শক্ত করে ধরেছেন। এবার দুটো হাত আমি যখন ছাড়াবো কীভাবে ছাড়াবো, দুটো হাতকে তো আমি জোর দিয়ে ওনার পাওয়ারের সঙ্গে আমি পারবো না, ওনার যা পাওয়ার আমার সেই পাওয়ার নেই, বাট আমার কাছে কীভাবে ছাড়াতে হবে সেই টেকনিকটা আছে। আচ্ছা একটা অনুরোধ মঞ্চ থেকে, হ্যাঁ হ্যাঁ এইভাবে উত্তর দক্ষিণে দুজন বসেছেন যেন হয়, হ্যাঁ
মিউজিক্যাল ফর্মস বলা হয় যেটা উনি পারফরমেন্স করে দেখাবেন অভিজিৎ। ধন্যবাদ অভিজিৎকে। নেক্সটে সহযোগিতা করবে, ধন্যবাদ। এখন আপনাদের সামনে পারফরমেন্স করবে ব্ল্যাক বেল্ট, যেটাকে বলা হয় মাস্টার ডিগ্রি। মাস্টার ডিগ্রি একজন টিচার সেম পারফরমেন্স করছেন অভিজিৎ রয়। হাততালি মাধ্যমে সেটাও করে দেখাচ্ছে না, এটা যেটা সত্যি সত্যি, হ্যাঁ সেটাও তো সত্যি সত্যি যেন না হয়। আচ্ছা ঠিক আছে, হোক কন্টিনিউ। আমরা অবশ্যই দেখবো একজন আরেকজনকে মারছে তখন কিভাবে সেভ করছে, নিজেকে বাঁচাচ্ছে কিভাবে।
স্টপ দর্শক থেকে যদি কেউ উঠে আসে একজন তাহলে খুব ভালো হয় দর্শক থেকে যাবে অভিষেক তাই তো নাকি না অন্য কেউ ধরে আমরা কি সব সময় গায়ে জোর দিয়ে ছাড়ানোর চেষ্টা করি তো এবে ছাড়ানোর জন্য আমরা কি করি গায়ের ক্ষমতা কি ব্যবহার করি সেই গায়ের ক্ষমতাটাকে আমরা কি করি এটাকে ক্যাপিলি আমি এইভাবে যদি কেউ হাতটাকে ধরে হাতটাকে ছাড়াবার চেষ্টা করো হাতটাকে ক্যাচু এবার এখান থেকে কি করে ছাড়াবো আমরা কি করে সাধারণত এইভাবে টানা হেঁচড়া করি তো টানা হেঁচড়া আমাদের প্রত্যেকের কাছে ক্ষমতা আছে প্রত্যেকের কাছে পাওয়ার আছে নেই যেটা সেটা হচ্ছে স্পিড এবং টেকনিক পদ্ধতি এটাকে এখানে ধরার জন্য জাস্ট ফিঙ্গার হ্যান্ড করে এবার দুটো হাত আমি যখন ছাড়াবো কিভাবে ছাড়াবো দুটো হাতকে আমি জোর দিয়ে ওনার ওনার পাওয়ারের সঙ্গে আমি পারবো না ওনার যা পাওয়ার আমার সেই পাওয়ার নেই বাট আমার কাছে কিভাবে ছাড়া যাবে সেই টেকনিক আছে আচ্ছা একটা অনুরোধ মঞ্চ থেকে হ্যাঁ হ্যাঁ এইভাবে উত্তর দক্ষিণে দুজনকে পজিশন দেওয়া হয় হ্যাঁ উপস্থিত যারা সকলে আছেন তাদের আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানায় এবং ধন্যবাদ জানায় থ্যাংক ইউ না শেষ হয়নি আমাকে বলতে দিন আমি যেটা বলবো আমি শিখতে চাই সারেঙ্গের মধ্যে কোথায় শিখতে যাব আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু সারেঙ্গা নয় পুরো জঙ্গল মহলের মহিলা এবং ছেলে প্রত্যেক ছেলে মেয়েদের এই মার্শাল আর্ট যাতে আমরা শেখাতে পারি সেইখানে এইখান থেকে আমাদের জেলা সভাধিপতিকে সেই আবেদনটা রাখছি আচ্ছা উনি যেভাবে